আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন সকালবেলা আমি আমার জন্য একটা ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, আর ইতিমধ্যে আমি আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়িকেও ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, এখন আমি আমার নিজের জন্য বানিয়ে নেব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো দিন কীভাবে কাটালাম এবং তেলের পিঠা বানাতে গিয়ে কী বিভ্রান্তিতে পড়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা জিনিস অর্ডার করেছিলাম ইবে থেকে, তো এখন দেখছিলাম সব কিছু ঠিক আছে কিনা, ডেলিভারিটা আজকে সকালেই এসেছে। এখন আমি আমার দুপুরের খাবারের প্রস্তুতিটা নিয়ে নেব, আর আজকে আমি রান্না করব লামচপ এবং বোয়াল মাছ। তো লামচপ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আশা করছি আপনাদের কাছ থেকে। আর অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটা পুরো স্ক্রিন জুড়ে আসছে না, কারণটা হলো সম্ভবত আমি ফোনটাকে লম্বালম্বি করে ধরেছিলাম, যার কারণে পুরো স্ক্রিন জুড়ে আসে নাই। আর এই জিনিসটা অবশ্যই আমি খেয়াল রাখবো নেক্সট ব্লগগুলোতে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, এখন পেঁয়াজ কুচি এবং আদা রসুন পেস্ট দিয়ে দেব। দারুচিনি, তেজপাতা এবং এলাচ কুটাটাও দিয়ে নিলাম। এখন আমি ল্যাম্বচপ গুলো দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে বসিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত চপগুলো সিদ্ধ হচ্ছে। আরেকটা চুলায় মাছ তরকারি রান্না করার জন্য পেঁয়াজটা বসিয়ে দিলাম, চপগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবং আরও 1/2 স্পুন দিয়েছি। এখন আমি দিয়ে নেব মিক্স পাউডার, এবং এটা হচ্ছে এক্সট্রা মিক্স পাউডার, যার কারণে আমি কোনো চিলি পাউডার ইউজ করছি না এখানে। আমি 2 টেবিল চামচের মতো মিক্স পাউডার দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দেব এবং 4-5টা কাঁচামরিচ। এখন আমি সব কিছু একসাথে মিক্স করে 10 মিনিটের জন্য স্লো আগুনে রান্না করব। জয়ফল গুঁড়া করে দিয়েছি, আর এই জয়ফলটা তরকারিতে ইউজ করলে খুব ভালোভাবে মাংসগুলো সিদ্ধ হতে সাহায্য করে এবং ফ্লেভারটাও অনেক ভালো লাগে। আমার মাছ তরকারিটাও হয়ে গিয়েছে, এখন আমি আমার দুপুরের জন্য ভাতটাও রান্না করে নেব। মাংসটা কষে গিয়েছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আরও 10 মিনিটের জন্য রান্না করব, এতে করে মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার তরকারিটা হয়ে গেল, দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন বিকালবেলা, আমাদের দুপুরের খাবার দাবার শেষ, তাই আমি একটু যাবো টেস্কোতে আমার কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। আর আজকে কোভেন গার্ডেনটা অনেক ব্যস্ত ছিল, অনেক লোকের ভিড় ছিল, যেহেতু আজকে শনিবার তাই মানুষের ভিড়টাও একটু বেশি। আমার টেস্কোর শপিং করা শেষ, এখন আমি চলে যাব বাসায়, আর বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি যেটাকে তেলের পিঠা বলে, আর আমাদের সিলেটের অঞ্চলে এটাকে হামদেশ বলে। আর এটা করতে গিয়ে আমি কী বিভ্রান্তিতে পড়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠা তৈরি করতে যা যা উপকরণ লাগছে তা হলো 4 কাপ চালের গুঁড়ি এবং 2 কাপ ময়দা, আর 1 জার মরিচা গুড়, 1.5 মোলাসেস, আর এটা আপনারা পেয়ে যাবেন বাঙালি গুছারি শপগুলোতে, এটা বাংলাদেশের গুড়, এবং খেজুরের গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। তো প্রথমে আমি এই গুড়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে গুড়টাকে একটু গুলে নেব।
এরপরে আমি একে একে ময়দা এবং চালের গুঁড়িটাও অ্যাড করব এবং ভালোভাবে মিক্স করব। আর খেয়াল রাখবেন পানিটা একসাথে ঢেলে দেবেন না, আস্তে আস্তে পরিমাণ মতো যতটুকু লাগে ততটাই দিবেন। এবং খেয়াল রাখবেন ব্যাটারটা যেন অনেক বেশি পাতলা এবং অনেক বেশি ঘন না হয়, মাঝামাঝি একটা ব্যাটার হয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কখনোই এই ব্যাটারের মধ্যে গরম পানিটা ইউজ করবেন না, যেটা কি না আমি করেছিলাম এবং আমি অনেক বিভ্রান্তিতে পড়েছি। আমি আসলে একদমই ভুলে গিয়েছিলাম যে আমার কেতলটার ভিতরে গরম পানি ছিল, আর আমি মনের ভুলেই গরম পানিটা ইউজ করে দিয়েছিলাম, যার কারণে আমার যে তেলের পিঠা বা হাত দেশ যেটাই বলি না কেন একদমই ভালো হয় নাই। মোটামুটি হয়েছে, কিন্তু অন্য দিনের তুলনায় অনেক খারাপ ছিল। আর এর পিছনের দোষটা কিন্তু আমার না, এটা আমার হাজব্যান্ডের, কারণ উনি আমাকে এক কাপ চায়ের কথা বলেছিলেন, তাই আমি কেটলটা অন করেছিলাম, তাই দোষটা কিন্তু আমার না একদমই। হ্যাঁ, যাই হোক, দোষ যারই হয় না কেন আমি এই বিভ্রান্তিতে পড়েছি, আপনারা যাতে না পড়েন তাই আমি এই ভিডিওটা শেয়ার করেছি। প্রথমে ভেবেছিলাম যে আমি এটা শেয়ার করব না, কিন্তু পরে ভাবলাম এটা হয়তো বা অনেকেরই কাজে লাগতে পারে। অনেকেই জানেন না যারা প্রথমবার তৈরি করবেন যে গরম পানি ইউজ করব না ঠান্ডা পানি ইউজ করব, তাদের জন্য এটা একটা ভালো এক্সাম্পল হবে, যাতে ঠান্ডা পানিটা ইউজ করেন, গরম পানি দিয়ে কখনোই হান্দি এসে ব্যাটারটা তৈরি করবেন না। হ্যাঁ, যাই হোক, আমার হান্দেশটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখনই হান্দেশটা এভাবে ফুলে উঠে আস্তে আস্তে করে একটু তেল দিবেন উপরে, এতে করে আরও ভালোভাবে ফুলে উঠবে। আর আমার ব্লগটা প্রায় শেষের পথে, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।